বিবেকানন্দের জন্মদিনের সকালবেলায় দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হঠাৎ ইডির হানা। সারা রাজ্যে এখন কাঁপিয়ে তুলেছে ইডি ও সিবিআই। বিবেকানন্দের 161তম জন্মদিবসে সবাই যখন ব্যস্ত অনুষ্ঠান নিয়ে, ঠিক তখনই ইডি ও সিবিআই আধিকারিকরা ঘিরে ফেললো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি। আমরা অপেক্ষা করে আছি, রাজ্যের মানুষ অপেক্ষা করে আছে, ইডি বা সিবিআই আধিকারিকরা শেষ পর্যন্ত সুজিত বাবুর বাড়ি থেকে ঠিক কি কি নথিপত্র পেলেন এবং সুজিত বাবু কতটা তাদের সাথে কোঅপারেশন করলেন। এখন দেখার বিষয় একটাই, ভবিষ্যতে ইডি আধিকারিকরা দমকল মন্ত্রী সুজিত বসুর ব্যাপারে কি বলেন। রিপোর্টার অমল চ্যাটার্জি। তুমি জানো যে দমকল মন্ত্রীর বাড়িতে সাত সকালে ইডির হানা, তিনি খবর পেয়ে এসছেন যে কি হয়েছে সেটা জানতে। এর পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই বাড়ির একেবারে ভিড় এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যদি দেখতেই পারো যে বিশাল পরিমাণে পুলিশ দিয়ে যান তারা ঘিরে রেখেছেন বাড়ির যারা সদস্য। সুজিত বসুর বাড়ির সামনে সেই বাড়ির সামনে নিরাপত্তা বাড়ছে, অর্থাৎ যত সময় বাড়ছে তত কিন্তু নিরাপত্তা বাড়ছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে পুরসভাগুলিতে এবং সেই পজিশনে দাঁড়িয়ে কিন্তু যাতে কোনো রকম দেখাতে বলছে এই মুহূর্তে কিন্তু একদম নিরাপত্তা বলে কিন্তু কোনোভাবে জোরদার করা হচ্ছে এবং বাড়ির চারদিকটা বাড়ির চারপাশেই কিন্তু জওয়ানরা রয়েছেন এবং বাড়ির যে মূল দরজা সেখানে কিন্তু আরো বেশি করে। কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার, হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার। তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার। নামটা যারা জানে তারাই কেনে।